বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের গাইনি বিভাগের প্রধান রাহাত খানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীবাড়ি এলাকায় মোহাম্মদ সবুজ হাওলাদারের স্ত্রী মনি আক্তার মঙ্গলবার রাত 8টার দিকে সন্তান প্রসবের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, মনি আক্তারের অবস্থা অবনতির দিকে যাওয়ার পরও চিকিৎসকরা গুরুত্ব দেয়নি, এমনকি অপারেশনের জন্য রক্ত জোগাড় করার পরও তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে বুধবার সকাল 9টায় তার মৃত্যু হয়। তবে চিকিৎসকের অবহেলায় প্রসূতি নারীর মৃত্যু হওয়ার বিষয়টি অস্বীকার করে গাইনি বিভাগের বিভাগীয় প্রধান উল্টো দায় চাপালেন রোগীর পরিবারের ওপর। চিকিৎসকের কোনো অবহেলা ছিল না, কারণ আসার পরের থেকে এই পর্যন্ত মধ্যে ওনার সাথে কখনোই কারোর কোনো কমিউনিকেশন গ্যাপ ছিল না যে আমরা ডাক্তার পাই নাই বা বলে নাই। ওনাকে ওষুধের লিস্ট দেওয়া হয়েছে, সেটা ফাইলের সাথে আছে, উনি দেখাইছে, রক্তের রিকোয়েজিশন দেওয়া হয়েছে সেটা, কিন্তু ওনার যে রক্তের গ্রুপটা ছিল এটা ছিল একটু প্রবলেম যে এবি পজিটিভ সহজে জোগাড় করা যায় না। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।